কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী নামে পরিচিত। এদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করা হয়। ভগবান বিষ্ণুর যোগনিদ্রা থেকে ওঠার শেষ একাদশী হওয়ায় এর গুরুত্ব অধিক বেড়ে যায়। রমা মা লক্ষ্মীর অপর এক নাম। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রমা একাদশীর ব্রত কথা। তো চলো ভিডিওটা শুরু করি। একদা মুচুকুণ্ডা নামক রাজার এক মেয়ে ছিল, তার নাম ছিল চন্দ্রভাগা। রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিষ্ণুভক্ত রাজা মুচুকুণ্ডা নিজের সমস্ত রাজ্যবাসীকে রমা একাদশীর উপবাস পালন করার কঠোর নির্দেশ দিয়েছিলেন। ছোটবেলা থেকেই রমা একাদশীর উপবাস রাখত চন্দ্রভাগা। একবার চন্দ্রভাগা নিজের স্বামী শোভনের সঙ্গে নিজের বাবার ঘরে রমা একাদশীর ব্রত অনুষ্ঠান পালন করেছিলেন। অসুস্থ শোভনও এই উপবাস পালন করেছিল, কিন্তু অত্যাধিক দুর্বলতার কারণে শোভন উপবাসের ধকল সহ্য করতে পারেনি এবং তার মৃত্যু হয়ে যায়। তবে রমা একাদশীর উপবাসের ফলে প্রাপ্ত পুণ্যের কারণে রাজকুমার শোভন স্বর্গে স্থান লাভ করেন এবং সেখানে একটি অদৃশ্য সাম্রাজ্য স্থাপন করেন। একবার মুচুকুণ্ডার রাজ্য থেকে এক ব্রাহ্মণ বাইরে আসেন এবং তিনি শোভনের রাজ্য দেখেন। ব্রাহ্মণকে সমস্ত কথা জানান রাজকুমার শোভন। সেই ব্রাহ্মণ চন্দ্রভাগাকে শোভনের বার্তা পৌঁছে দেন। একাধিক রমা একাদশীর ব্রত করার পর নিজের প্রতাপ, প্রাপ্ত লাভ ও যোগ্যতার বলে শোভনের রাজ্যকে বাস্তবে পরিণত করেন এবং সেখানে দুজনে সুখে জীবনযাপন করতে শুরু করেন। আবার অন্য এক কাহিনী অনুযায়ী, প্রাচীনকালে বিন্ধ্য পর্বতে ক্রোধন নামক এক শিকারী থাকত। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর। সারা জীবন হিংসা, লুট, মদ্যপান, মিথ্যা ভাষণ করে যখন তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছায়, তখন ক্রোধনের প্রাণ নিয়ে আসার জন্য যমরাজ নিজের দূত সেখানে পাঠান। যমদূত তাকে জানায় যে তার মৃত্যুর সময় এসে গিয়েছে। মৃত্যুভয়ে ভীত হয়ে ক্রোধন মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছায়। মহর্ষি দয়া দেখিয়ে ক্রোধনকে রমা একাদশী ব্রত পালন করার নির্দেশ দিলেন। এই একাদশীর ব্রতের প্রভাবে নিষ্ঠুর ক্রোধন মোক্ষ লাভ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রমা একাদশীর ব্রত কথা। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।